মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারও কি পিসিওডির সমস্যা আছে? মাসিক খুব বেশি অনিয়মিত? আপনিও কি ডক্টরের দেয়া মেডিসিন খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন? 21 দিনের কন্ট্রাসেপটিভ পিল খেতে খেতে অনেক বেশি ওজন হয়ে গেছে? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। পিসিওডি থেকে যে সমস্যাগুলো হয় সেগুলোর সমাধান আজকের ভিডিওতে দেয়া হবে। প্রথমে আমরা আলোচনা করব পিসিওডি কি এবং এটি কেন হয়। এটি কি জন্মের সময় থেকেই হয়? না, এটি মূলত একটি হরমোনের ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট একটি সমস্যা। মহিলাদের শরীর হরমোনের ক্ষেত্রে অনেক সেন্সিটিভ হয়ে থাকে। যদি আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতাও দেখা দেয়, তাহলে এর প্রভাবে সৃষ্ট সমস্যা আপনার শরীরের ভেতরে এবং বাইরে প্রকাশ পাবে। মহিলাদের শরীরে কয়েক প্রকারের হরমোন রয়েছে, তার মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন এই হরমোনগুলো অন্যতম। তবে মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনটি খুবই কম মাত্রায় পাওয়া যায়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন মূলত কাজ করে মাসিক হতে, ওভুলেশন ঘটাতে এবং ইমপ্ল্যান্টেশনও প্রেগন্যান্ট হতে। কিন্তু যেসব মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায়, তাদের শরীরে এই হরমোন বাকি হরমোনগুলোর নিঃসরণের পরিমাণ কমিয়ে দেয়। যেমন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণ কমে যায়, এর ফলে মহিলাদের মাসিক অনিয়মিত হয়ে যায়, ডিম ঠিকভাবে পরিপক্ক হয় না ও ডিম্বস্ফোটন হয় না এবং গর্ভধারণেও ব্যাঘাত ঘটে। আগেই বলেছি, পুরুষদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বেশি থাকে এবং টেস্টোস্টেরন হরমোনের পরিমাণও বেশি থাকে। এই দুইটি হরমোন মূলত মেল হরমোন, কিন্তু যেসব মহিলাদের পিসিওডির সমস্যা আছে তাদের শরীরে এই দুটি মেল হরমোন অ্যান্ড্রোজেন ও টেস্টোস্টেরনের মাত্রা হাই হয়ে যায়। এতে করে মহিলাদের শরীরে পুরুষদের লক্ষণ প্রকাশ পেতে থাকে, যেমন মাসিক না হওয়া, ওভুলেশন না হওয়া, গর্ভধারণ না হওয়া, মুখে লোম বৃদ্ধি পাওয়া, ব্রণ আসা, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, পিসিওডি আমার কেন হলো? পিসিওডি আপনার জন্ম থেকে হয়নি, এটি মূলত আপনার ব্যাড লাইফস্টাইলের প্রভাবে হয়েছে। আপনি যদি আপনার ডেইলি লাইফস্টাইলকে চেঞ্জ করেন, তাহলে আপনি পিসিওডি থেকেও মুক্তি পাবেন এবং মাসিক আসার জন্য পিল খাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। এবার জানা যাক, পিসিওডি বা পিসিওএস হলে শরীরের ভেতরে এবং বাইরে কোন লক্ষণগুলো দেখা যায়। প্রথমে আমরা জানব শরীরের ভেতরে কোন লক্ষণগুলো প্রকাশ পায়। শরীরের ভেতরের সমস্যাগুলোর মধ্যে অনিয়মিত মাসিক, ওভারিয়ান সিস্ট, ইনফার্টিলিটি বা বন্ধাত্মতা এবং হ্যাভি ব্লিডিং বা মাসিকে অতিরিক্ত মাত্রায় রক্তপাত, এই লক্ষণগুলো প্রকাশ পায়। যখন আপনার শরীরের ভেতরে এই লক্ষণগুলো দেখা দেবে, তখন বাহ্যিকভাবে আপনার মাসিকের উপরেও এর প্রভাব পড়বে। আপনার মাসিক সাইকেল হয় খুব লম্বা হবে, নতুবা খুব শর্ট সাইকেলের মাসিক হবে, অথবা মাসিক খুব অনিয়মিত হয়ে যাবে। মেডিসিন না খেলে মাসিক আসবেই না। ওভারিয়ান সিস্টের সমস্যা দেখা দেবে, যার ফলে মাসিকে অনেক বেশি রক্তপাত হবে, কিন্তু রক্তপাত থামবে না। রক্তপাত বন্ধের জন্য মেডিসিন নিতে হবে। এই সমস্ত সমস্যাগুলো পিসিওডি বা পিসিওএসের মহিলাদের হয়ে থাকে। এবার আমরা বাহ্যিক লক্ষণগুলো নিয়ে জানব, যেগুলো পিসিওডি হলে শরীরের বাইরে প্রকাশ পায়। এই লক্ষণগুলো এত বেশি বাহ্যিকভাবে প্রকাশ পায় যে আপনার সাথে সাথে আপনার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বুঝতে পারে যে আপনার ভেতরে আমূল একটি পরিবর্তন এসেছে। এগুলোর মধ্যে আপনার ওজন অনেক বেশি বেড়ে যাবে, মুখে ব্রণ বেড়ে যাবে, মুখের লোম বৃদ্ধি পাবে, এতে আপনার বারবার ট্রিমিং বা ওয়াক্সিং করতে হতে পারে। ইনফার্টিলিটি বা বন্ধাত্মতার সমস্যা দেখা দেবে, আপনার হরমোন এত বেশি ওঠানামা করবে যে ঘুম ঠিকভাবে আসবে না। আপনি কোনো একটি বিষয় নিয়ে ভাবতে শুরু করলে এত বেশি গভীরে যান যে এতে আপনার ডিপ্রেশন চলে আসে। রাতে আপনার ঠিকমতো ঘুম হয় না, ঘুম হলেও 3-4 বার জেগে যান, সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন,
এতে করে পুরো দিন আপনার খারাপ যায়। আপনার মাসিক সাইকেল চেঞ্জ হয়ে যাবে, আপনার চুল এত বেশি পড়বে যে আপনি নিজেই থেকে ঘাবড়ে যাবেন, এত বেশি চুল কেন পড়ছে। আপনার হরমোনে এত বেশি ভারসাম্যহীনতা হবে যে তা বাহ্যিকভাবে শারীরিক লক্ষণের মধ্য দিয়ে দেখা দেবে। এবার আলোচনা করব আপনার পিসিওডি কীভাবে হলো। আপনার দৈনিক জীবনযাত্রার যে রুটিন তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি রাতভর জেগে থাকেন, দেরিতে ঘুমোতে যান, আবার অনেক দেরিতে ঘুম থেকে ওঠেন। আপনার রেগুলার লাইফে কোনো অ্যাক্টিভিটি নেই, যেমন যোগব্যায়াম, হাঁটাহাঁটি। খাবারে কোনো রুটিন নেই, বাইরের যে কোনো কিছুই খেয়ে নিচ্ছেন, জাঙ্ক ফুড, ভাজা পোড়া জাতীয় খাবার, চা বা কফি বেশি খান, চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি মাত্রায় গ্রহণ করেন। অর্থাৎ পুরো দৈনন্দিন জীবনযাত্রায় আপনার এলোমেলো, যে কারণে পিসিওএস বা পিসিওডির মতো সমস্যা দেখা দিয়েছে। এর ফলে আপনি ডক্টরের কাছে যান এবং ডক্টর আপনাকে 21 দিনের পিল খেতে দেন। এতে করে আপনার মাসিক তো চলে আসে, কিন্তু শরীরে একটা আমূল পরিবর্তন ঘটে হরমোনের, যার ফলে আপনার ওজন বেড়ে যায়, হরমোন অনেক বেশি ভারসাম্যহীন হয়ে পড়ে। এই পিল আপনাকে কিওর করার পরিবর্তে আরও বেশি সমস্যা দিতে থাকে। এতে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনারা কিভাবে শিওর হবেন যে আপনাদের মাঝেও পিসিওএস বা পিসিওডি আছে কি না। এক্ষেত্রে প্রথমেই একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞের কাছে যাবেন এবং আল্ট্রাসাউন্ড, ফলিকুলার স্টাডি এগুলো করে দেখবেন যে আপনার ওভারিতে সিস্ট আছে কি না। এগুলোর সাথে AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন টেস্ট করে দেখবেন। এটি একটি ব্লাড টেস্ট, এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওভারিতে এক বা ডিম্বাণু কী পরিমাণে রিজার্ভ আছে। যদি আপনার পিসিওডি বা পিসিওএসের সমস্যা থাকে, তাহলে আপনার ওভারিতে এক রিজার্ভ অনেক হাই আসবে নর্মাল রেঞ্জের তুলনায়। যদি আপনার AMH-এর রেঞ্জ 4 বা 5-এর বেশি আসে, তাহলে আপনার পিসিওডি হবার সম্ভাবনা আছে। এবার আলোচনা করব কিভাবে এই পিসিওডি বা পিসিওএস থেকে মুক্তি পাবেন। এখানে আমরা 4টি টিপস এবং 2টি পানীয় শেয়ার করব। এগুলো যদি ঠিকভাবে নিয়ম মেনে ফলো করেন, তাহলে 1 মাসেই আপনার মাসিক নিয়মিত হবে, ওভুলেশন ঠিকভাবে হবে এবং আপনি গর্ভধারণ করতে পারবেন। প্রথমে আপনার দৈনন্দিন খাবারে পরিবর্তন আনতে হবে, কারণ প্রপার ডায়েটই আপনার পিসিওডি কিওর করার সবথেকে বড় হাতিয়ার। আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার, চাউমিন বা ভাজা পোড়া খাবার এগুলো খাওয়া একদম বন্ধ করে দিন, কারণ এই খাবারগুলোই আপনার পিসিওডিকে দিন দিন আরও বাড়িয়ে দিচ্ছে। এ সময়ে ইনসুলিন অনেক বেড়ে যায়। অনেক মহিলারাই দিনে কয়েকবার করে চা কফি খান, এতে করে পিসিওডির সমস্যা আরও বেড়ে যায় এবং চিনিও অনেক বেশি খাওয়া হয়ে যায়। আপনাকে চিনি জাতীয় খাবার কম খেতে হবে, দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। দুধ খেলেও 1/2 গ্লাস জাল করা বা বয়েলড দুধ খেতে পারেন। 3 বেলার খাবারই নিয়ম করে সময় মতো খেতে হবে। শাকসবজি, গোটা শস্য এবং প্রোটিন জাতীয় খাবার যেমন বিভিন্ন পদের মাছ, মুরগির মাংস ইত্যাদি বেশি পরিমাণে খেতে হবে। রেড মিট বা গরু খাসির মাংস পরিমিত পরিমাণে খাওয়াই শ্রেয়। নিয়ম মেনে জীবনযাপন করলে আপনার আলাদা করে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না, আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয় যে নিয়মটি মানতে হবে সেটি হলো আপনাকে টানা 8 ঘন্টা ঘুমোতে হবে। রাতে আপনি তাড়াতাড়ি ঘুমোতে যাবেন এবং টানা 8 ঘন্টা ঘুমিয়ে সকাল সকাল উঠে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি, যোগব্যায়াম যেমন ব্রেদিং এক্সারসাইজ, লেগ আপ দি ওয়াল পজিশন, বাটারফ্লাই এক্সারসাইজ, এই ব্যায়ামগুলো করবেন। এই যোগাসন 3টি মোট 15 মিনিট করলেই যথেষ্ট, ধীরে ধীরে সময় বাড়িয়ে নেবেন। তৃতীয়তে, আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন, সকালে নরম রোদে অবশ্যই বসে থাকবেন। সকালের রোদ আপনার শরীরের জন্য খুবই উপকারী, এটি আপনাকে প্রাকৃতিকভাবে অনেক রোগ ব্যাধি থেকে দূরে রাখবে। এটি একটি ন্যাচারাল ডিটক্সিফিকেশন। প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট অবশ্যই রোদে থাকুন, সময় না থাকলে কমপক্ষে 5 মিনিট থাকুন। চতুর্থ হলো, আপনার রেগুলার লাইফে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন।
যেমন প্লাস্টিকের বোতলে পানি খাওয়া, প্লাস্টিকের বাটিতে খাবার খাওয়া ইত্যাদি। প্লাস্টিক বানাতে কেমিক্যাল ব্যবহার করা হয় যা খাবারের সাথে আপনার শরীরে চলে যায়। পঞ্চম হলো, আপনি যদি পিসিওডি বা পিসিওএস ভালো করতে চান তাহলে আজওয়াইন বা জোয়ান জিরা পানি নিয়মিত খান। এটি এমনই একটি কার্যকরী পানীয় যা এক মাসে আপনাকে পিসিওডি বা পিসিওএস থেকে মুক্তি দেবে। তবে আজওয়াইন জিরা পানি খাওয়ার সাথে সাথে আপনাকে বাকি চারটি টিপসও মেনে চলতে হবে। এটি বানানোর নিয়ম হলো, প্রথমে দেড় গ্লাস পানি চুলায় ফুটতে দিন। পানিতে বুদবুদ আসলে তাতে একটি দারচিনি টুকরো, দেড় চামচ আজওয়াইন বা জোয়ান, দেড় চামচ জিরা এবং এক টুকরো আদা কুচি কুচি করে দিয়ে দিন। পানিতে বলক চলে আসলে তিন চার মিনিট সেদ্ধ করে চুলা বন্ধ করে দিন এবং ঢাকনা দেওয়া অবস্থায় পাত্রটি কিছুক্ষণ রেখে দিন। এরপরে চা যেরকম গরম খান সেই তাপমাত্রায় চায়ের মতো করে পানীয়টি প্রতিদিন দিনে দুইবার করে খাবেন টানা এক মাস। মাসিক চলাকালীনও এটি খেতে পারবেন। থাইরয়েডের রোগীরা সমস্ত উপকরণের সাথে এক চামচ আস্ত ধনিয়া দিয়ে সেদ্ধ করে পানীয়টি খাবেন। এই আজওয়াইন বা জোয়ান স্থানীয় যে কোনো মশলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। এই পানীয়টি খুবই উপকারী, এটি অবশ্যই টানা এক মাস খাবেন। পার্থক্য আপনি এক মাস পর নিজেই বুঝতে পারবেন। এতে আপনার অনিয়মিত মাসিকও নিয়মিত হবে। দ্বিতীয় যে পানীয়টি পান করবেন সেটি হলো কালো কিশমিশের পানীয়। কালো আঙুর থেকে যে কিশমিশ হয় সেটিকেই মূলত ব্ল্যাক রেজিন বা কালো কিশমিশ বলা হয়। নর্মাল আমরা যে কিশমিশ খাই এটি কিন্তু সেই কিশমিশ নয়। এই কালো কিশমিশটি আপনি যে কোনো সুপার শপ বা অনলাইন শপে পাবেন। পানীয়টি খাওয়ার নিয়ম হলো, রাতে ঘুমাতে যাওয়ার আগে হাফ গ্লাস বা এক গ্লাস নর্মাল পানিতে 20-22টি কিশমিশ ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিন। এই কালো কিশমিশটি আপনি যে কোনো সুপার শপ বা অনলাইন শপে পেয়ে যাবেন। পানীয়টি খাওয়ার নিয়ম হলো, রাতে ঘুমাতে যাওয়ার আগে হাফ গ্লাস বা এক গ্লাস নর্মাল পানিতে 20-22টি কিশমিশ ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিন এবং সকালে খালি পেটে পানীয়টি খান। আর ভেজানো কিশমিশগুলো সারাদিনে একটু একটু করে খেয়ে নিন। এই পানীয়টি ওভুলেশন বা ডিম্বস্ফোটন ঘটাতে সাহায্য করবে এবং দ্রুত গর্ভধারণে সহায়তা করবে। তবে মনে রাখবেন, কালো কিশমিশ ছাড়া নর্মাল কিশমিশ ভিজিয়ে এই পানীয়টি খেলে কোনো উপকার পাবেন না, অবশ্যই কালো কিশমিশই হতে হবে। এই দুইটি পানীয় যোগ ব্যায়াম এবং পূর্বে বর্ণিত নিয়মগুলো যদি আপনি বিশ্বাস রেখে এক মাস মেনে চলেন তাহলে মাত্র এক মাসেই আপনি পিসিওএস বা পিসিওডি থেকে মুক্তি পাবেন এবং খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।